বাংলাদেশের জঙ্গি কায়দায় পুলিশের উপর হামলা হেফাজতের কর্মীদের ঘটনা সোমবার সকালে ঢাকার বাগেরহাট এলাকায় এদিন হেফাজতের গ্রেফতার হওয়া নেতা মামুনুল হককে আদালতে তোলা হয়েছিল আদালত তাকে 7 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় রীতিমতো জঙ্গি কায়দায় পুলিশের উপর হামলা চালালো বাংলাদেশের কট্টরবাদী ধর্মীয় সংগঠন হেফাজত কর্মীরা ঘটনা ঢাকার বাগেরহাটে হামলায় ঢাকার মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির এসআই ঠাকুর দাস ও এএসআই বাহারুল আহত হয়েছে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশ জানায় সোমবার বেলা 11টা নাগাদ মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মী সমর্থকেরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এরপর তারা জঙ্গি স্টাইলে পুলিশের উপর হামলা চালায় সোমবার ধৃত হেফাজত নেতা মামুনুল হককে আদালতে সোপর্দ করেছিল পুলিশ আদালত তাকে 7 দিনের পুলিশ হাজতের নির্দেশ দিয়েছেন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছিল কঠোর নিরাপত্তায় আদালত থেকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আনা হয় মামুনুলকে এখানেই তাকে করা হয় জিজ্ঞাসাবাদ তার বিরুদ্ধে 2013 2020 ও 2021 সালে সংগঠিত সহিংস ও নাশকতার ঘটনায় বেশ কটি মামলা রয়েছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম এবং ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংস ও নাশকতার তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম কট্টরবাদী সংগঠনটির নেতা মামুনুল হকের নেতৃত্বে ছিলেন অবশেষে তাকে আটক করে পুলিশ পুলিশ জানায় গত 26 মার্চ ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে পুলিশের সঙ্গে হেফাজত কর্মীরা সংঘর্ষে জড়ায় এই সময় ব্যাপক অরাজকতা চালায় হেফাজত পুলিশের উপর আক্রমণ ছাড়াও সম্পদের ব্যাপক ক্ষতি করে তারা যার নেতৃত্বে ছিলেন মামুনুল হক তার বিরুদ্ধে কমপক্ষে 16টি মামলা থাকার কথা জানায় পুলিশ এসব মামলায় বেশ কজন হেফাজত নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে সোনারগাঁও রিসোর্টে এক নারী সহ আটককাণ্ডে ব্যাপক ভাঙচুর অগ্নি সংযোগ সহ নাশকতা ও সহিংসকাণ্ডে মামুনুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকার পল্টন মতিঝিল নারায়ণগঞ্জের কয়েকটি থানায় তার বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ মামুনুল হকের বিরুদ্ধে 8টি মামলা তদন্ত করছে লালবাগ বিভাগে 2টি তেজগাঁও বিভাগে 1টি এবং মতিঝিল ও পল্টন থানায় পৃথক 4টি মামলায় আসামি মামুনুল হক মামলা রয়েছে হেফাজতের শীর্ষ নেতা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধেও এসব মামলায় ইতিমধ্যে বেশ কয়েকজন কেন্দ্রীয় হেফাজত নেতাকে গ্রেফতার করছে পুলিশ ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড